কত ছাত্র পিড়িয়েছেন, কত আলেম ওলামা পিড়িয়েছেন, কিন্তু আপনাদের হারুন হারুন নামটাই মনে আমার মনে হয় কলঙ্ক। যত হারুন আছে সব হারুন দেখেছেন, ছাত্রলীগের দুইটা একটা দাঁত উঠে ফেলছে আর দুইজনকে পিটিয়েছে, একটা পরকীয়ার প্রেমের কারণে আপনাদের হারুন সে অলরেডি ক্লোজ হয়ে গেছে, ওনাকে নিয়ে এখন টানা হাসরা চলতেছে। আর আপনারা সাবধান হয়ে যান, আপনারা হারুন হয়েন না, হারুন হলে আপনাদের পরিণতি হারুনের মতো হবে। এই চট্টগ্রাম সিটি পানিবদ্ধতা থেকে মুক্ত করার জন্য এই পর্যন্ত প্রায় 6,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে চট্টগ্রামবাসীকে পানি থেকে বাঁচানোর জন্য, কিন্তু দুঃখ বৈঠকের বিষয় হল এই 6,000 কোটি টাকার 1,000 কোটি টাকার উন্নয়ন এই চট্টগ্রামে হয় নাই। এই 5,000 কোটি টাকা দিয়ে রামলিগ সরকারের লোকজনের উন্নতি হয়েছে, তাদের বাইরে পাচার করেছে, এখন আমেরিকাতে পাচার করেছে, এখন আমেরিকা স্যাংশন দিয়ে দিছে। অতএব আপনারা তো আর জাতিসংঘ টিমে যেতে পারবেন না, র‍্যাব যেতে পারবে না, র‍্যাবের কাম শেষ। এখন র‍্যাব র‍্যাবকে র‍্যাবে আর কোনো আর্মির কোনো লোক যেতে চায় না, পুলিশের কোনো লোক যেতে চায় না, আমরাও চাই আপনার উপরে যেন কোনো স্যাংশন না আসে। যার জন্য এই সিটি কর্পোরেশন উন্নয়ন করার জন্য এই সরকারকে হটানো, এই মেয়রকে হটানো অত্যন্ত জরুরি। আপনারা দেখেছেন এখনো আকাশে মেঘ হলে আমরা চট্টগ্রামবাসী যারা নিচের তলায় বাস করি তারা মেঘ দেখেই জিনিসপত্র উপরে উঠানো শুরু করে দিই। ব্যবসায়ী ভাইয়েরা তাদের নিজের কাপড় চোপড় কিভাবে টাকের উপরে উঠবে তার জন্য ব্যস্ত থাকে। এই হলো চট্টগ্রাম অবস্থা। বৃষ্টি নামার সাথে সাথে দেখবেন পানিবদ্ধতা হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা প্রতিবার বৃষ্টিতে ব্যবসায়ী ভাইদের নষ্ট হচ্ছে, পরিবারের নষ্ট হচ্ছে। যার জন্য আপনারা যারা এই চট্টগ্রামবাসী জলবদ্ধা থেকে যারা মুক্তি চান আজকের মিটিং এ যারা উপস্থিত হয়েছেন ভবিষ্যতে মনে রাখবেন, নির্বাচন আসতে এরা বারবার ওয়াদা দেয় কিন্তু প্রতিবারই তারা ওয়াদা ভঙ্গ করে। যার জন্য সবাইকে আগামী দিনের নির্বাচনে আর যেন 14-18 সমমার্কা নির্বাচন না করতে পারে, ফেসিবাদি হাসিনা যেন আর যেন এই নির্বাচন করে যেন যেন সরকার গঠন করতে না পারে, তার জন্য সবাইকে সচেতন থাকার জন্য আমিরের নির্দেশের অপেক্ষায় থাকার জন্য সবাইকে উদার্ত আহ্বান জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। আমার তৌফিকুল্লাহ।